ঠাকুরের সামনে জ্বালিয়ে দাও, আর বাকিগুলো ঠাকুরের পায়ের কাছে রাখো, পুরুতমশাই এলে উৎসর্গ করে দিতে বলবো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। অনিশের আজকে পুজো ছেড়ে অফিস যাওয়াটা ঠিক হবে? তুমি বলো তো কি করবো বলো বাবা। অফিসে আমাকে যেতেই হবে, সৌমিলির ফাঁদে পা দিয়ে ফেলেছি যে। ও কি কথা, ফাঁদে পা দিলেই হলো নাকি? তুই বলতে পারলি না যে বাড়িতে একটা পুজো আছে, তুই আজকে যেতে পারবি না, বা গেলেও দু তিন ঘন্টা পরে যাবি? আমাদের বাড়ির পুজোর খবরটা সৌমিলি অলরেডি জানে, সেই জন্যই তো এত সকালবেলা একটা জরুরি মিটিং এ ডেকেছে। যাতে আমি পুজোটা অ্যাটেন্ড না করতে পারি। সৌমিলি কি করে খবরটা পেলো? আমাদের বাড়িতে পুজো হবে সেটা ওই বদমাস মেয়েটাকে কে জানালো? সর্ষের মধ্যে যদি ভূত থাকে অমিতা, তাহলে কিন্তু আমি সেই ভূত তাড়িয়ে ছাড়ব। আমিও জাঁদরে লোজা, ছাটার ব্যবহারটা খুব ভালো করে জানি। ঠাকুরের সামনে কি যাতা বলছো? অনিশকে যখন যেতে হবে, ও যাক, আর কি করবে, ওর কাজ এটা, যার জন্য পুজো করা সে তো রয়েছে এখানে। হ্যাঁ মা, তোমরা এবার ভালো করে পুজো করো, আমি বেরোই। আমাকে আবার সকাল 8টার মধ্যে অফিসে ঢুকতে হবে। সর্বমঙ্গলা, আমি আসি। ভাইয়া, এক্ষুনি যাচ্ছিস কেন? কিছু খেয়ে যা। আমি অফিসে গিয়ে ব্রেকফাস্ট করে নেব, আমার চিন্তা করিস না। কিন্তু সর্বমঙ্গলা বেরোনোর আগে ওকে কিছু খাইয়ে দিস। এই যে সর্বমঙ্গলাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। ওই মেয়েকে আমরা হাড়ে হাড়ে চিনে গেছি, কাজকর্ম পেলে খাওয়ার কথা তো ভুলেই যায়। তুমি সাবধানে অফিসে যাও, তোমার বউকে খাওয়ানোর দায়িত্ব আমাদের। মা, গেড়ো থেকে আমাদের পরিবারটা যে কবে মুক্ত হবে আমি শুধু সেটাই ভাবছি। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা, তোমার সেলসম্যানরা সবাই চলে এসেছে, আমি ওদের বলেছি ব্যাগপত্র সব গুছিয়ে নিতে। কিন্তু ওরা মাল নিয়ে যাবে কিভাবে? গাড়ি টাড়ির ব্যবস্থা কিছু করা হয়নি তো? আরে বাবা, ওরা সবাই খুব ইনভলভ হয়ে গেছে। আরে বাবা, তিনজন তো সাইকেল নিয়ে এসেছে, দুজন আবার রিক্সা ভাড়া করেছে। আর এই যে আমাদের বগা, ও নাকি পায়ে হেঁটেই যাবে, ওর পা নাকি বাইকের থেকেও জোরে ছোটে। বাবা, তার মানে সবাই চার্জ হয়ে আছে বল? আরে চার্জ বলে চার্জ, একেবারে চাঙ্গা টিম। কেমন টকবক করে ফুটছে একবার দেখে এসো। আমি এখন পুজো ছেড়ে কোথাও যাবো না, বুঝলি? তুই যা যা যা, ওই তুই ওদের গিয়ে মালপত্র কোথায় যাবে সব লিস্ট করে বুঝিয়ে দে, যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কি ব্যাপার, পুজোর জোগাড় সব হয়ে গেছে? এই তো ঠাকুর মশাই চলে এসেছেন। আসুন 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 আসুন। বাহ,
সুন্দর জোগাড় হয়েছে তো, পাকা হাতের কাজে। সব সর্বমঙ্গলা মানে আমার ছোট ভাইয়ের বউ করেছে। বাবা বেঁচে থাকো মা, বেঁচে থাকো। পারলাম না, কিছুতেই সর্বমঙ্গলাকে আটকাতে পারলাম না। সমলি আর কোনোদিন আমাকে বিশ্বাস করবে না। সত্যি সঞ্জনা, এমন একটা কেস খাইয়ে দিলে না, সমলি আমাদের আর বিশ্বাস করবে না, তোমাকে তো আর কাজও দেবে না। জানি, বলছি এখন আর নিচে যেও না দুম করে। সবাই তোমাকে সন্দেহ করতে পারে, তাই পুজোতে এখন আর যেও না। ঠিকই বলছি, সবকিছু জেনে যাওয়ার পর সর্বমঙ্গলা মুখে যাই বলুক, তোমাকে পছন্দটা সারা জীবন আর করবে না, তাই বলছিলাম আর কি। পুজো মাই ফুট, কেউ মেয়ে আর ওর পুজোতে যাওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই, আর যাওয়া তো দূরের ব্যাপার, আমার দেখারও ইন্টারেস্ট নেই। মুখেই শুধু বড় বড় কথা, কাজের বেলা লবডঙ্কা, কিচ্ছু পারে না, কোনো কাজের না, টপের রানী, যা করার আমাকেই করতে হবে। না না, সৌমিলিকে চটানো যাবে না। শরবত বানাচ্ছি, পূজোর পর সবাই একটু শরবত খাবে, আর ঠাকুরমশাইও খাবেন। তাই আগে একটু জল খাবারটা দেবে, আমি আবার একটু বেরোবো, কাজ আছে। ঠিক আছে, দিচ্ছি। এবার পূজো সম্পূর্ণ হলো। সবাইকে দিয়ে দিচ্ছি, আর তোমার যদি ওখানে কোনো কাজ থাকে তুমি সেরে নাও, কেমন? হ্যাঁ, আমি তাড়াতাড়ি কাজ ছেড়ে বেরিয়ে যাব। আমি এবার আসি? বেরিয়ে যাব মানে খেয়ে তারপরে যাবে? দিদিভাই আমি একটু আসছি, আসলে ওই ছেলেগুলো ধূপকাঠি নিয়ে বেরোবে, তো আমি একটু হিসেবটা ওদের দেখে দিয়ে আসি। এই দাঁড়াও দাঁড়াও, হিসেব রক্ষক তো আমি, আমি গিয়ে সবকিছু দেখে দিচ্ছি, তুমি একেবারে জল খাবার টাবার খেয়ে একবারে এসো। হ্যাঁ আমি যাচ্ছি। মা আমি আমি আপনাকে একটা প্রণাম করবো মা। বাবা ভক্তি একেবারে উতলে উতলে পড়ছে, কেন দেখলে না এখানে পুজো হলো, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। না মানে আসলে আজ আমার কোম্পানি নতুন করে শুরু করার প্রথম দিন তো মা, তাই। শোনো মেয়ে, তুমি একটা ভালো কাজ করতে চেয়েছিলে, পুজো করতে চেয়েছিলে, বাড়িতে অনুমতি চেয়েছিলে, আমি তোমাকে অনুমতি দিয়েছি, কিন্তু তাই বলে
ওই যে ছেলেগুলো তোমার হয়ে কাজ করছে তারা এখন এখানে আসবে, বাইরে করোনা হচ্ছে, এখানে এসে আবার কি নোংরা টোংরা করে দেবে, এটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব। আর দেখো বাড়ির বউ পাড়ার ছেলেদের সাথে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি ঠিক মেনে নিতে পারি না। তবে হ্যাঁ, তোমাকে আমি বাধাও দেবো না, কারণ তুমি একটা ভালো কাজ করতে চাইছো, নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো, হও। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো যেন ভুলে যাও। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি একদিন ঠিক এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠব। সেদিন আপনি নিজে আমায় বরণ করে ঘরে তুলবেন, আমায় কাছে থেকে আদর করবেন, আর আপনার নরম আঁচল দিয়ে পরম মমতায় আমার কপালের ঘামও মুছে দেবেন। আমি শুধু সেই দিনটার অপেক্ষাতেই আছি মা।